বন্ধুরা, বর্তমান সময়ে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে আমরা অনেক চুরি দেখে থাকি, আর এগুলো খুব সাধারণ ব্যাপার। তবে ইতিহাসে এমন কিছু চুরির ঘটনা রয়েছে যা আমাদের মতো সাধারণ মানুষের কল্পনার বাইরে। চলুন দেখে নিই এই রকম কিছু অদ্ভুত আশ্চর্যকর চুরি। 1.3 টন ওজনের ঘন্টা চুরি। 1.3 টন মানে প্রায় 1,300 কেজি ওজনের ঘন্টা রাতারাতি চুরি হয়ে যায়। ঘটনাটি আমেরিকার ওয়াশিংটনের একটি বৌদ্ধ মন্দিরে। পরের দিন পুলিশ বুঝতেই পারছিল না যে এত বড় ঘন্টা কিভাবে চুরি হলো। এমনকি ওখানকার কেউ ঘন্টাটিকে ট্র্যাকে লোড করতে দেখেনি বা কোনো রকম আওয়াজও পায়নি। ঘন্টাটিকে তৈরি করা হয়েছিল ভিয়েতনামে। এটা এতটাই মূল্যবান ছিল যে এর সঠিক মূল্য টাকার অঙ্কে বলা কঠিন। মন্দিরের কর্মকর্তারা জানায় যে ঘন্টাটিকে যে চুরি করেছে সে হয়তো অনেক সস্তায় স্ক্র্যাপে বিক্রি করে দেবে, কারণ সে জানেই না ঘন্টাটির আসল মূল্য কত। আজ অবধি ঘন্টাটিকে কে আর কিভাবে চুরি করেছে সেসব কিছুই জানা যায়নি। এরোপ্লেন চুরি। 25 মে 2003 সালের একটি রাতে আঙ্গোলার কোয়াত্রো দে ফেভারেইরো বিমানবন্দরে একটি বোয়িং 727 প্লেন চুরি হয়ে যায়। ঘটনার ইনভেস্টিগেশনে দুজনের নাম আসে, বেনসি পেডিলা এবং জন এম মাটান্টু। পেডিলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পাইলট এবং মার্টুন ছিলেন একজন ইঞ্জিনিয়ার। তাদের দুজনের কেউই প্লেন ওড়ানোর জন্য সার্টিফাইড ছিল না, কিন্তু তারা প্লেনটিকে নিয়ে পালিয়ে যায়। তারপর টানা 1 বছর FBI এবং CIA প্লেনটিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা শেষমেশ ব্যর্থ হয় এবং আজ পর্যন্ত প্লেনটির বা তাদের দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। মিসিং ব্রিজ। বন্ধুরা, একটি ব্রিজও যে চুরি হতে পারে এটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। তবে ভেনসো পেনসো উইলিয়াতে 2011 সালে এই দুই ভাই এটি করে দেখিয়েছিল। এদের নাম ছিল আর্থারো এবং আলেকজান্ডার। তারা একটি 50 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ব্রিজ চুরি করেছিল। এই ব্রিজটি চুরি করা মোটেও সহজ কাজ ছিল না, তবু এই দুই ভাই এটি চুরি করেছিল এবং স্ক্র্যাপে বিক্রি করার প্ল্যান বানিয়েছিল। অবাক করার বিষয় হলো, এরা দুই ভাই এত ওজনের স্টিলের একটি বিশাল ব্রিজকে কীভাবে ট্রান্সপোর্ট করেছিল তা অজানাই রয়ে গেছে। এই ব্রিজটির আনুমানিক মূল্য ছিল প্রায় 1,60,00,000 টাকা। ইনভেস্টিগেশন করে জানা যায়, তারা দুই ভাই একটি রিসাইকেল কোম্পানিকে মাত্র 8,00,000 টাকার বিনিময়ে ব্রিজটি বিক্রি করে দেয়। রিসাইকেল কোম্পানির মালিকের সন্দেহ হয়, তারা পুলিশকে বিষয়টি জানায় এবং পুলিশ ওই দুই ভাইকে গ্রেপ্তার করে। 1968 সালে সোভিয়েত ইউনিয়নের একটি সাবমেরিন সমুদ্রের 16,000 ফুট গভীরতায় ভুল করে আমেরিকার অঞ্চলের ভিতরে চলে যায় এবং কোনোভাবে আটকে যায়। ওই সময় রাশিয়ার কাছে এমন কোনো টেকনোলজি ছিল না যা দিয়ে এটিকে ট্র্যাক করা যেত। আমেরিকার নেভি এই ব্যাপারটি জেনে গিয়েছিল এবং এই সুযোগকে কাজে লাগিয়ে CIA-কে হায়ার করে সাবমেরিনটি চুরি করার প্ল্যান করে। তাদের ধারণা ছিল যে রাশিয়ার সাবমেরিনে তাদের সিক্রেট ডকুমেন্ট পাওয়া যেতে পারে, যার মাধ্যমে তারা রাশিয়ার মিলিটারি সম্বন্ধে ইনফরমেশন পাবে। তারা একটি জাহাজে ক্রেনের মাধ্যমে সাবমেরিনটিকে তুলে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত তোলার সময় সাবমেরিনটির অর্ধেক অংশ ভেঙে যায়। কিন্তু তারপরও যতটুকু অংশ তারা উদ্ধার করতে পেরেছিল তাতে নিউক্লিয়ার বোম এবং সাবমেরিনকারীদের বডি ছিল। এই চুরি US আর্মির সবথেকে বড় মিলিটারি স্ক্যামগুলোর মধ্যে একটি। বন্ধু, কেমন লাগলো ভিডিওটি এবং ভিডিওটির কোন চুরিটি আপনার কাছে সবথেকে ইন্টারেস্টিং লেগেছে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।